নারী পুরুষ বিবি আয়েশায় গান করছে হাদিসের হাফেজ, কিসের হাফেজ? তাইলে বিবি আয়েশার থেকে বড় হাদিস বিশারক শাইকুল হাদিস কেউ আসেনি? তাইলে বিবি আয়েশায় যদি নবীর সামনে দব বাজাইয়া গান করতে পারে, আমি তুমি কি বেশি বড় হইয়া গেছিনি? বেশি বড় হইয়া গেছিনি? বাবারে দয়াল নবীর দরবারে মক্কা মদিনাতে হজ করার সময় যদি আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে যদি নারী পুরুষ একসাথে হাসতে পারে রে, হাঁটতে পারে, তাহলে তাহেরউদ্দিন দরবেশের দরবারে সমস্যা কি? এই কোরআনের আদেশ নিষেধ আল্লাহরে খাড়াইয়া খাড়াইয়া নাবির উপর হাত বাইন্দা শুধু শুনাইলে হবে না। মুসলমান শব্দের অর্থ আমরা শতকরা 90 জন জানি না। সলাত আরবি শব্দ, নামাজ পারসি শব্দ, রোজা পারসি শব্দ, সওম আরবি শব্দ। বাবা, রোজার বাংলা শব্দ হলো ফানাহার না করা, ফানাহার না করা। সলাতের বাংলা শব্দ হলো সংযোগ স্থাপন করা। এখন আসেন, তাইলে মুসলমানের পারসি শব্দ কি? মুসলমানের মুসলিম শব্দটা আরবি শব্দ, কি শব্দ? আরবি শব্দ। এটার বাংলায় কি? এইটার বাংলায় হইল বায়াত হওয়া, একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, আত্মসমর্পণ করা। এইটারে পার্সিতে বলে মুরিদ। এটাকে পার্সিতে কি বলে? তাহলে আপনি মুসলমান মুসলমান কইতেছেন, এখনো একজন কামেল ফিরের হাতে মুরিদ হন নাই, বায়াত হন নাই, আপনি এখনো একজন মুর্শিদের হাতে হাত রেখে আপনি আসল মুসলমান হন নাই, তাহলে আপনি তো মুসলমানের অর্থই বুঝেন নাই। মুসলমানের অর্থই? বাবা গভীর মনোযোগ, মুসলমান আরবি শব্দ, এটার পার্সিতে বলে মুরিদ। পার্সিতে কি বলে? আর বাংলায় বলে আত্মসমর্পণ করা, মানে নিজের এই দেহকে, নিজের এই মনকে একজন মুর্শিদকে সঁপে দেওয়া, এটাই হল মুসলমান। এমন কৌশলে আমাদের সমাজের মধ্যে এই মুসলমান কথাটা প্রতিষ্ঠিত করছে, তারা আর বুঝায় না যে মুসলমান শব্দের অর্থই হইল মুরিদ হওয়া। কেন? যদি মুরিদ হইয়া যায়, যদি তাইরউদ্দিন দরবেশের বাড়িতে যায়, যদি সুরুষ্ণার যায়, যদি মাইজবান্ডার যায়, যদি আটরশি যায়, যদি আপনার লালকুটি যায়, যদি সুলতান শির মাজারে যায়, যদি সুপসা বাবার মাজারে যায়, যদি হিয়াজোড়া দরবারে যায়, তাহলে এই আশিকিরা, এই উম্মতে মুহাম্মদিরা আসল জিনিস জাইন না যাইব। এই জন্য তারা প্রত্যেক দিন চান্স দিতেছে, প্রত্যেক দিন ইনজেকশন দিতেছে, ওলি আল্লাহর দরবারে যাইও না, মাজার পূজা শেরেক, ওলি আল্লাহর দরবারে যাওয়া কাফের। এই তোমরা আল্লাহর কাছে চাইবা, বাবার কাছে কেন চাও? এইগুলা বইলা 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 আমাদের সমাজে এমনভাবে ইনজেকশন ঢুকাই দিছে বাজান। এই যে এই এইটা যেটা বলছি, এটার নাম হয়েছে শেয়ার। এটার নাম কি? শেয়ার। এখন এটা হলো ইংরেজি শব্দ চেয়ার, কিন্তু বাংলায় হইলো কেদারা। এখন কেদারা অনেকেরে কইলে চিনব না, এই শেয়ারে প্রতিষ্ঠিত হইয়া গেছে এই দেশে। এই তারা এমন কৌশলে মানুষকে প্রত্যেক দিন ইনজেকশন দিয়া, চান্স দিয়া, শুধু চাই ওলি আল্লাহর দরবার থেকে, একজন কামেলে মোকাম্মেল ফিরের দরবার থেকে মানুষকে ফিরাইয়া রাখতো। কেন? যদি ফিরাইয়া রাখতে পারে, তাহলে তারা ইয়াজিদি ধর্মটা, তাদের যে আসল মনস্কামটা সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে, ধর্ম ব্যবসাটা প্রতিষ্ঠিত করতে পারবে, তাদের যে মনের খায়েশ আছে এই খায়েশটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এখন যারা যদি তারা সুন্দরভাবে তাদের এই মস্তকটা প্রতিষ্ঠিত করতে পারে, কেয়ামত পর্যন্ত পারবে না, পারবে না। এই আল্লাহর আলো, এই তহিদের আলো, এই দিন ইসলামের মালিক কে? জোরে বলেন কে? বাবা খাজা বাবারে হত্যা করছে, হাসান হুসাইনরে হত্যা করছে, নবীজির সাহাবাদেরকে হত্যা করছে, তারপরও পারছিনি এই দেশ থেকে ইসলাম মুছতে? এই ইয়াজিদের বংশ দেখেন, যেই দিন কারবালার ময়দানে 72 জন হত্যা করছে আর একজনও ছিল না, তাহলে তারপরও তো এখন পর্যন্ত এই ওলি আল্লাহর দল, আহলে বায়াতের দল আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। এখন তো
বহুত ভালো আছে বাবা, মসজিদের খতবার মধ্যে, মসজিদের খতবার মধ্যে এই আহলে বায়াতকে ওলিয়াল্লাহদেরকে গালাগালি করা হইতো, এখনো নসব সেটা আছে। দেখবেন অনেক ইমাম সাহেব সবাই না আবার মসজিদের মধ্যেই শুরু করে, এই যে আগামী শুক্রবারে জুমাত যাবেন, দেখবেন অত্র এলাকার যদি হে মার্কা মসজিদ থাকে শুরু হইব ওই তাহের উদ্দিন দরবেশের বাড়িতে, ইডা হইছে বেড়া বেড়ি একসাথে নাইছে, ওই আল্লাহ ঢোল বাজাইছে, ইডির কোনো অজু নাই, গোসল নাই, দাস নাই, শুধু এইসব সমালোচনা শুরু হবে, ঠিক না বেটি? তাইলে বাবা নবীজি নারী পুরুষ বিবি আয়েশায় গান করছে হাদিসের হাফেজ, কিসের হাফেজ? তাইলে বিবি আয়েশার থেকে বড় হাদিস বিশারক সাইকুল হাদিস কেউ আসেনি? তাইলে বিবি আয়েশায় যদি নবীর সামনে দব বাজাইয়া গান করতে পারে, আমি তুমি কি বেশি বড় হইয়া গেছিনি? বেশি বড় হইয়া গেছিনি? বাবারে দয়াল নবীর দরবারে মক্কা মদিনাতে হজ করার সময় যদি আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে যদি নারী পুরুষ একসাথে হাসতে পারে রে, হাঁটতে পারে, তাহলে তাহের উদ্দিন দরবেশের দরবারের সমস্যা কি? তাহের উদ্দিন দরবেশ কি নবী মানে না? আমরা এই তাহের উদ্দিন দরবেশের দরবার শরীফে নাচলে কেন তোমাদের এত জলে? ইয়ো পারলে নবীর দরবার বন্ধ করো, মক্কা মদিনাতে বন্ধ করে দাও। এখন কি বুঝাইবো জানেন নি? কার নবীর দরবারে আর ইডা বেশ কম আছে না? কি কইবো? বেশ কম আছে, বেশ কম আছে না? কি বেশ কম? হয়তো ওখানে ওদের টাকা আছে, পয়সা আছে, হজের মানুষ দয়াল নবীজিকে অনেক মানুষে ভালোবেসে কোটি কোটি টাকা দেয়, এখন সেই জন্য ওইটা অনেক সুন্দর। এখন আমাদের এখানে সেরকম আর্থিক ডোনেশন নাই, এই জন্য আমাদের অবস্থা ইডা, আমাদের অবস্থা। তাই বাবা গভীর মনোযোগ, কঠিন ষড়যন্ত্র চলছে, শুধু কিভাবে নবীজিকে ছোট করা যায়, কিভাবে এই সত্য ইসলামটাকে ধ্বংস করে শুধু তাদের দান্তাবাজির দিকে নিতে। এক নম্বর কথা হলো বাবা, কোরআনি আইন চাই, কোরআনি আইন চাই কইয়া সিললে হবে না, কোরআন মানতে হবে। কোরআন কি করতে হবে? এই কোরআনের আদেশ নিষেধ আল্লাহরে খাড়াইয়া খাড়াইয়া নাবির উপর হাত বাইন্ধা শুধু শুনাইলে হবে না, কি হবে? এই কোরআনের মধ্যে আদেশ আসছে, নিষেধ আছে, সুদ হারাম, ঘুষ হারাম, লুচ্চামি বদমাশি করা যাবে না, এগুলা কোরআনের আয়াত, এগুলা কিসের আয়াত? এখন এগুলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহরে নামাজের মধ্যে শুনাইবেন নাকি এইগুলা মানবেন? এখন তারা শুধু আল্লাহর কথা আল্লাহরে শুনায়, তারা নিজেরাই মানে না, আল্লাহর কথা আল্লাহরে শুনায় কিন্তু নিজেরা মানে না। আল্লাহ কোরআনের মধ্যে কয়, তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করিও না। আজকে আমি একটা আয়াত নিয়েছি খুতবার মধ্যে বাজান, আল্লাহ কোরআনের মধ্যে কয় সুরা বাকার আর 82 নম্বর আয়াত, আল্লাহ কি কয়? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, ওয়াল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি বলে, যারা ইমান আনে সৎকর্ম করে তারা চিরস্থায়ী জান্নাতি।